নারকেল ভাই, আমি মোহাম্মদ এনামুল হক, নারকেলবাড়িয়া সেবা সংঘ মাধ্যমিক বালিকা বিদ্যালয় বাগারপাড়া যশোর। আমি আজকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের একাদশ অধ্যায়ের একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে এশিয়ার কয়েকটি দেশ। আমরা আগে জেনেছি যে বাংলাদেশ এশিয়া মহাদেশের একটি উন্নয়নশীল দেশ। এশিয়া মহাদেশের দেশগুলোর মধ্যে কোনোটি বেশ উন্নত, আবার কোনোটি তত উন্নত নাই। বাংলাদেশের মতো মধ্যম আয়ের এবং উন্নয়নশীল দেশের পর্যায়ে সেগুলো পড়ে। তবে জনগণের জীবনযাত্রার মান, অর্থনৈতিক অবস্থা, ভৌগোলিক ও জলবায়ুগত বৈশিষ্ট্য এবং ইতিহাস ও সংস্কৃতির দিক থেকে এশিয়ার দেশগুলোর মধ্যে অনেক মিল রয়েছে। এশিয়ার বহু দেশের সঙ্গেই রয়েছে বাংলাদেশের চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, শিল্প, প্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে আমাদের সহযোগিতার পূর্ণ সম্পর্ক রয়েছে। এখানে আমরা এমন কয়েকটি দেশের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরছি। আমাদের পার্ট নাম্বার এই পাঠ শিরোনামে আমাদের প্রথমে রয়েছে বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমরা প্রথমে ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে আলোচনা করব। ভারত আমাদের নিকটতম প্রতিবেশী দেশ। এটি দক্ষিণ এশিয়ার একটি বৃহৎ ও শক্তিশালী রাষ্ট্র। এশিয়া মহাদেশের মধ্যে দক্ষিণে ভারতের অবস্থান। এশিয়া মহাদেশের এর উত্তরে, এই ভারতের উত্তরে রয়েছে পৃথিবীর বৃহত্তম পর্বতমালা, পূর্ব অঞ্চলে আরাকান পর্বত ও আসাম, পশ্চিম অঞ্চলে হিন্দুকুশ ও সুলেমান পর্বতমালা। দেশটির দক্ষিণে ভারত মহাসাগর অবস্থিত। আয়তন 32,87,240 বর্গ কিলোমিটার। আমি লিখে দেখাচ্ছি, ভারতে ভারতের আয়তন 32,87,240 বর্গ কিলোমিটার। দেশটির লোক সংখ্যা 131,95,77,958 জন। আমি আবার লিখে দেখাচ্ছি, ভারতের ভারতের লোক সংখ্যা 131,95,958। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ভারতের লোক সংখ্যা 131,95,978 জন। এই হচ্ছে ভারতের লোক সংখ্যা।
দেশটির রাজধানীর নাম আবারও লিখে দেখাই। ভারতের রাজধানীর নাম নয়াদিল্লি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের রাজধানীর নাম নয়াদিল্লি। ভারতকে পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতার দেশ বলা হয়। 5000 বছর আগের পুরাতন নিদর্শন ভারতে পাওয়া গিয়েছে। দেশটিতে দক্ষিণে ভারতের অজন্তা পর্বত গুহার চিত্রকর্ম সারা বিশ্বে ছড়িয়ে যাচ্ছে বা সারা দেশে ছড়িয়ে রয়েছে। অজস্র প্রাচীন মন্দির, ভাস্কর্য, আগ্রার তাজমহল, দিল্লির কুতুব মিনার, লাল কেল্লা প্রভৃতি ভারতের প্রাচীন সভ্যতার পরিচয় বহন করে। যুগে যুগে বিভিন্ন বৈদেশিক শক্তি ভারতবর্ষকে দখল করেছে, এখানে তাদের শাসন ও শোষণ চালিয়েছে। পর্তুগিজ, ওলন্দাজ, মুঘল, পাঠান, সর্বশেষ ইংরেজরা ভারতবর্ষকে শাসন করেছে 200 বছর। ভারতের শাসনের পর 1947 সালে 15ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে। ভারতের স্বাধীনতা লাভ 1947 সালের 15ই আগস্ট ভারত ইংরেজদের থেকে স্বাধীনতা লাভ করে থাকে। দেশের শতকরা 80% লোক গ্রামে বাস করে আর 20% লোক শহরে বাস করে। প্রাচীন মতে এদেশের শতকরা 70% লোক কৃষিজীবী। প্রধান খাদ্যশস্যের মধ্যে রয়েছে ধান, গম, বার্লি, যব, কফি, চা উল্লেখযোগ্য। প্রাচীনকাল হতে ভারত তার বস্ত্র শিল্পের জন্য সারা পৃথিবীতে বিখ্যাত। বর্তমানে ইস্পাত, সিমেন্ট, যন্ত্রপাতি, রাসায়নিক দ্রব্য, সার, এমনকি জাহাজ ও গাড়ি তৈরিতে ভারত এগিয়ে গিয়েছে। ভারতের সঙ্গে রয়েছে বাংলাদেশের বাণিজ্যের সুসম্পর্ক। ভারত পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ। সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বহু বছর ধরে ভারতে সাফল্যের সঙ্গে কাজ করছে। ভারত বহুজাতিক সম্প্রদায় ও ভাষাগোষ্ঠী মানুষের একটি দেশ। এদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, শিখ, খ্রিস্টান, জৈন সহ বহু ধর্মের লোক বাস করে। বাংলাদেশের সঙ্গে রয়েছে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে ভারত বাংলাদেশকে সহায়তা করেছিল, তা আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতাপূর্ণ সম্পর্ক বিশ্লেষণ শুনলাম। আগামী দিন আমরা আরেকটি বন্ধুত্বপূর্ণ দেশের সম্পর্ক নিয়ে আলোচনা করব। তৎপর্যায়ে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।